যত বড় জ্ঞান পৃথিবীতে আছে সকল জ্ঞানের কথা সকল জ্ঞানের প্রতি শ্রেষ্ঠ জ্ঞান দ্বারা শ্রেষ্ঠ মানুষগুলি সম্পর্কে রসুল বলেন, তোমাদের মধ্যে যত পড়া পড়াবার যত বড় সকলের মধ্যে ওই লোকগুলি দামি যারা কোরআন শিক্ষা পড়ায় বিজ্ঞান শিক্ষা করে, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়া এরা হলো সবচেয়ে দামি, এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং আল্লাহর কাছে প্রিয়। তাহলে পড়তে হবে কোন পড়া বলে কোরআনের পড়া পড়তে হবে। এই দেখে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পড়ার কথা বললেন বিইসমি রব্বিকা, বিইসমি রব্বিকা রবের নামে পড়তে বলেছেন। আল্লাহ এই যে নামটা আল্লাহ কত কি জানেন, কি বলেন আল্লাহ মানে কি বলেন, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ কোন অর্থ না, আল্লাহ মানে কি, আল্লাহ মানে হলো আল্লাহ। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ শব্দের অর্থ ওই আল্লাহ এমন একটা শব্দ ইসমুল ইবাদি আল মুস্তালিমি যাবে সিফাতি কামা, আল্লাহ এমন একটা শব্দ যার ভিতরে আল্লাহর যত গুণ আছে। আল্লাহ মানে হলো আল্লাহ হলো তিনি রহমান যিনি, আল্লাহ হলো তিনি রহিম যিনি, আল্লাহ হলো তিনি গফুর যিনি, আল্লাহ হলো তিনি মালিক যিনি, আল্লাহ হলো তিনি বাসির যিনি, আল্লাহ হলো তিনি সামিয়া যিনি। এক কথা হলো যত নাম আল্লাহর আছে এই আল্লাহ শব্দের ভিতরে সকল নাম লুকায় গেছে। আল্লাহ যত নাম আছে 99টা নাম প্রসিদ্ধ, কিন্তু কোন কোন তাফসীর কিতাব আসছে আল্লাহর 300 উপরে আর নাম আছে বলে সুবহানাল্লাহ। প্রসিদ্ধ নাম কয়টা বলে 99টা নাম, ঠিক না না জানি কয়টা 99টা, কিন্তু 99টা না তাফসীরের ভিতরে এর থেকে আর অনেক নামের কথা আসছে। এই সমস্ত নাম যত নাম আছে সকল নাম এই আল্লাহ ভিতর লোকায়ত বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এই সামি গফুর আর বাসির যত নাম এই সকল আল্লাহর আছে, ওই সকল নামের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো রব। কোন নাম বলে রব, যে কারণে আল্লাহ তাআলা এই সূরা আনাত তথা ওহী নাযিলের সর্বপ্রথম সূরা, কোরআন নাযিলের সর্বপ্রথম সূরা, কোরআন নাযিলের সর্বপ্রথম আয়াত ইদরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন হে নবী হাবিব আমার আপনি আপনার রবের নামে বলুন। কার নামে বলেন, রবের নাম, রব নামটা এত গভীর, রব নামটা বান্দার এত নিকটে, এ রবের সঙ্গে যদি বান্দা যোগাযোগ করতে পারে তা দ্রুত বান্দার সাথে আল্লাহর যোগাযোগ হয়ে যায়। এ রবের নাম আল্লাহর কাছে কত প্রিয় জানেন, আল্লাহর কাছে কত প্রিয় রব নামটা আপনাদের সামনে আমি কোরআনের তারিখ থেকে একটা নকশা পেশ করব যাতে আপনারা বুঝতে পারবেন যে রব নামটা আল্লাহর কাছে কত প্রিয়। আমরা পৃথিবীতে আসার আগে একটা জায়গা আসছিলাম, সেই জায়গাটার নাম কি বলেন তো, আলম আরওয়াহ, রুহের জগৎ, কিসের জগৎ বলে রুহের জগতে আমরা ছিলাম, যেখানে সকল রূহ ছিল, সকল নবীরা ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রুহের জগতে ছিলেন, আমরা সকলে রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা সকল মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে যখন রুহের জগতে আমরা ছিলাম, আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কি বলেছিলেন আমি কি তোমাদের রব নই। আমরা সকলেই বলেছিলাম কালু বালা,
আমাদের রব নয়। তার মানে হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে রুহের জগৎ থেকে একটা পরিচয় দিলেন, হে বান্দা আমি হলো রব। এই রব নাম আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যার কারণে বান্দাকে পৃথিবীতে পাঠানোর আগে একটা নিউজ দিলেন, বান্দারে আমি কি তোমাদের রব না, তার মানে আমি তোমাদের রব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে, সর্বপ্রথম যে মানুষটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পৃথিবীর বুকে আসেন। যাই হোক, সামান্য ভুলের কারণে যে ভুলটা আমরা বলব না, আল্লাহ তাআলা বলেছেন ঠিক কি বেঠি, নবীরা মাসুম, নবীদের কোনো ভুল নাই। আচ্ছা, বাপ যদি ভুল করে আমরা বলতে পারি বাপ তুমি ভুল করেছো, দাদা বলতে পারে ঠিক কি বেঠি, দাদা বললো তুই ভুল করেছিস, কিন্তু সেটা তো বলতে পারবে না। আদম আলাইহিস সালাম সামান্য ভুল করেছেন আমরা বলতে পারি না, কে বলতে পারে আল্লাহ বলছে তো ভুল হয়ে গেছে তো আদম, আমরা আদমের সন্তান আমরা এটা বলব না ঠিক কি বেঠি। আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসে 300 থেকে 350 বছর ধরে কেঁদেছিলেন, কি বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তার মানে হলো ওই সেই রব, আল্লাহ তাআলার সেই প্রিয় নাম রব্বানা, হে আমাদের রব, জালামনা জালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে আমরা আমাদের নফসের পরে জুলুম করেছি গো রব, وإن لم تغفر لنا وترحمنا যদি আপনি রহম রহম না করেন ক্ষমা না করেন আমরা পুরো ধ্বংস হয়ে যাব। তাহলে আল্লাহর কাছে সর্বপ্রথম যেই নাম তার কথা বলেছিলেন সেটা হলো রব। এরপর দেখেন আমাদের যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে উল্লেখযোগ্য নবী, সবচাইতে উল্লেখযোগ্য নবী আমাদের নবী আসার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি বে ঠিক বলে, আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক কে বলে, জোরে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় পাওয়ার মধ্যে আমাদের সরড হলো ভয় নেই, কিন্তু আমাদের কোরআনের কথা বলছে ঠিক কি বে ঠিক বলে, এমনি যা আছে বাইরে আছে মসজিদে কি জাতির পিতা কে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির জনক ঠিক কি মুসলমানদের জাতির জনক বান্দার না, মুসলমানদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, নবী এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি স্মরণ করেন আমার নবী ইব্রাহিমের কথা। আমার নবী ইব্রাহিমকে যখন আমি ওই যুগের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি নাস্তি ইব্রাহিমের কাছে পাঠাইছিলাম, আমার নবী ইব্রাহিম যখন তার কাছে আমি রবের দাওয়াত পেশ করলাম, তখন ইব্রাহিমের সাথে ওই ওই নমরুদ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির ঝগড়া শুরু করলো। কি শুরু করলো বলেন, ঝগড়া। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহু আল্লাহ, এ নবী আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই, আমি আমার নবী ইব্রাহিমকে যখন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যাকে আমি বাচ্চা দিয়েছিলাম তার কাছে যখন গেল তখন সে তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেল। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত বাচ্চারা আসে সব বাচ্চা আল্লাহর কাছে প্রিয় না, ঠিক কি বেঠিক বলে, হ্যাঁ যত বাচ্চা পৃথিবীতে আসে সব বাচ্চা আল্লাহর কাছে কি না, প্রিয় না। আল্লাহ কাউকে দায়িত্ব দেন ঠিক আছে ওকে আরো পরীক্ষার জন্য, কিন্তু আল্লাহ দেশে বলে আল্লাহ মাহবুব বান্দা এটা মনে করা যাবে, মানে উপায় কি, আল্লাহ দায়িত্ব দেবে কেউ যে আল্লাহ প্রিয় না হবে, ঠিক কি বেঠিক, আল্লাহদের নন্দুকে দায়িত্ব দিয়েছে পৃথিবী বাচ্চা কিছুকে আল্লাহ কাছে প্রিয় ছিল, আল্লাহ সেই কথা বলছে যে আমি আমার ইব্রাহিমকে পাঠালাম যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম বাচ্চা দিয়েছিলাম।
কিন্তু সে কি করলো, আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেল। কি তর্ক লিপ্ত হয়ে গেল? ইব্রাহিম যখন বলল আমি রবের দাওয়াত নিয়ে আসছি, পৃথিবীতে কোন মালিক নাই, পৃথিবীর কোন অধিপতি নাই আল্লাহ ছাড়া, রব ছাড়া, তখন ইব্রাহিমকে বলল রব আমার কি, রব কি আমার। ইব্রাহিম তখন পরিচয় দিল, ইযু ক্বালা ইব্রাহিম রব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার ইব্রাহিম বলল রব হল তিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি তিনি হল রব। তাকে বলল নমরুদ, কে বলল? তখন নমরুদ কি বলল? ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আরে ইব্রাহিম, তোমার রব হল যে যে নাকি জীবন দেয়, যে মৃত্যু দেয়, এ জীবন তো আমি দিই, মৃত্যু আমি দিতে পারি। ছিল তাহলে সব বাচ্চা যে বুদ্ধিমান হবে তা বোঝা যায় না, ঠিক 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 এতে কত বড় ব্যাক্য বাচ্চা ছিল যে একটা দেশ চালায় কিন্তু কত বড় নির্ভর, সে বলে আমি জীবন দিয়ে আমি কি করি মানুষের মৃত্যু কিভাবে। তার শ্রী ভিতরে আসছে ইব্রাহিম দাঁড়া, এ জল্লাদ যাও জেলখানে যাও, ও জল্লাদ জেলখানে থেকে দুইজন অপরাধীকে নিয়ে আসো, মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে, নিয়ে আসো। ধরে আনছে, আনার পরে জল্লাদ কে বলছে একজনের পাল্লা কেটে ফেলাও, পাল্লা কেটে ফেলেছে। ও ইব্রাহিম দেখো দেখো আমি একে মৃত্যু দিয়ে দিলাম, আর একজনকে বল তুই পারি ছেলেটাকে ছেড়ে দিলাম। ও ইব্রাহিম দেখো আমি একে জীবন দিয়ে দিলাম, বুঝতে পারিস তা কত বড় নির্বোধ এই বাচ্চা ছিল, ঠিক কি ঠিক তা বোঝা গেল। পৃথিবীর সব বাচ্চা বুদ্ধিমান না, কোন কোন বাচ্চা নির্বোধ আছে, ব্যাকুল আছে, ঠিক কি ঠিক নমুন। এত বড় বাচ্চা দুইজন কয়েদিকে ধরে আনি, একজনকে কল্লা কাটলো ভাই জীবন শেষ করে মৃত্যুদণ্ড কায়, মানে তাকে মৃত্যু দেবে, আর একজনকে ছেড়ে দেবে হায়াত দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, এই নাস্তিককে শহরে বোঝানো যাবে না, নির্বোধকে শহরে বোঝানো যাবে না, তাই উনি বলল, উনি সাথে সাথে আর একটা দলিল পেশ করলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম তখন বললেন বাচ্চা নন্দন নমরুদ, আমার রব তো তিনি, তিনি জীবন দেন আর তিনি মৃত্যু দেন, তুমি তা পারো, তুমি প্রমাণ করলে। আচ্ছা আমার রব যিনি পূর্ব থেকে সূর্য উদয়ন করে আর পশ্চিমে তিনি সূর্য ডোবান, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আজকে পশ্চিম থেকে তুমি সূর্য উদয় করে আমাকে দেখা, তুমি তো পারো জীবন দিতে আর মৃত্যু দিতে, তুমি আজকে পশ্চিম থেকে সূর্য উঠে আমাকে দেখাও তো দেখি, তুমি তো রব, আমাকে একটু প্রমাণ করে দেখা যে আমি রব, আমি ওকে সূর্য ইচ্ছা করলে একদিক থেকে উঠাতে পারি। আল্লাহ তাআলা বলেন ফামহিত আল্লাহি কাফা, নির্বোধ এখন বুঝতে পারছে ঘটনা সমস্যা, এখন যে ব্যাপক হয়ে গেছে চুপ হয়ে গেছে, তাহলে বোঝা গেল পৃথিবীর সব বাচ্চা ব্যাপ করোনা আর সব বাচ্চা বুদ্ধিমান না, কোন কোন বাচ্চা হ্যাঁ বুদ্ধিমান আছে তারা জ্ঞানী আছে, আর কোন কোন বাচ্চা দেশ চালায় কিন্তু ব্যর্থ, যার কারণে জনগণের কথা বোঝে না, জনগণের ভাষা বোঝে না, ঠিক কি বেশি বলে, সবাই একরকম না আর সবাই ব্যর্থ করে না, সবাই জ্ঞানী না, বাচ্চা ধরে দেওয়ার প্রিয় হবে জনগণের প্রিয় হবে, ঠিক কি বেশি তাহলে শাসক যারা থাকে পৃথিবীর সকল সকলকে জ্ঞানী বলা যাবে না, সকলকে মানে শ্রেষ্ঠ জ্ঞান অধিকারী বলা যাবে, ঠিক কি বেশি বলে। তাহলে যে কথা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যেই প্রথমে যেই দাওয়াতটা পেশ করেছিলেন কোন দাওয়াত ছিল বলেন, রবের দাওয়াত, রবের পরিচয় তুলে ধরেছিলেন, ঠিক কি বেশি বলে। ও মুসলমান, ওই দেখেন আর একজন জলিল কদর নবী মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আমাদের নবীকে বলছে নবী
তেলাওয়াত না ফরমান যাকে আমি বিশাল দায়িত্ব দিয়েছি ও নমরুদের মতো সীমা লঙ্ঘন করতেছি তুমি তার কাছে যাও আর আমি রবের দাওয়াত তুমি তার কাছে পেশ করো মূসা আলাইহিস সালাম কি করলেন তার ভাইকে সাথে নিয়ে ফিরাউনের দরবারে ফিরাউনের দরবারে যাওয়ার পর ফিরাউন বলতেছে কিরে মূসা কি ব্যাপার কি জন্য আসছ কয় ফিরাউন বাদশা নন্দার আমি আসছি আপনাকে এক ইলাহর দাওয়াত দেওয়ার জন্য আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ফিরাউন কয় কিরে মূসা তোর রব আর তোর নাম জড়ায় দিছিস তুই সেই মূসা না আমার স্ত্রী আসিয়া দেখে ওই যে সাগর থেকে নীলমাত থেকে উঠাইছিল সেই মূসা না তুই কহা আমি সেই মূসা তাও তুই নবী ওলি পর আল্লাহ তারা বানাইছে তো আল্লাহ আর কি এখন মূসা আল্লাহ পেশ করতেছে আল্লাহকে মূসা কয় কাল রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা মূসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন হে ফিরাউন শোন আমার রব রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা ও ফিরাউন আমার রব হলো সে আমার আল্লাহ হলো সে আমার প্রভু হলো তিনি যিনি পৃথিবীর সব কিছু তৈরি করেছেন আর সব কিছুর আকৃতিকে ভিন্ন ভিন্ন করেছে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে কত মাখলুকাত আছে কোন মাখলুকাতের সঙ্গে কোন মাখলুকাত মিল আছে নাকি বলুন আল্লাহ তাআলা একটা মাখলুকাত দিয়ে এক রকম তৈরি করেছেন ঠিক কি বলুন আর তাকে এক এক রকম আকৃতি দিয়ে দিয়েছে মূসা ডাক দিয়ে ফিরাউন রব হলো তিনি যিনি